সবাইকে আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জমজমাট আয়োজনের মধ্য দিয়ে রে আবেদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মহানগর যুবলীগ নেতা ইফতেকার আবেদিন চৌধুরী রুবেলের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা ও বনভোজনের আয়োজন করা হয়। ফেব্রুয়ারি 26 তারিখ আজ নেতুন কালুরঘাট ফরেস্ট গেট এলাকাত এদিন সাবেক ও বর্তমান ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীল মাথি উড়ে আনন্দ আড্ডায় দীর্ঘদিন পর বেগুন একত্র হইয়ে বোধ খুশি তারা। আমাদের রাজনৈতিক অঙ্গনে সবসময় রাজপথে থাকা হয়, কিন্তু এ ধরনের মানে আয়োজনে আমরা খুব একটা সামিল হতে পারি না। তো আমাদের আবেদিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফতেকার আবেদিন রুবেল আমাদের সবাইকে নিয়ে, রাজনৈতিক সহযোদ্ধা এছাড়া আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে নিয়ে নদীর পাড়ে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আসলে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা আর বিশাল খাবারের আয়োজন আর সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে, এর জন্য আমি আমার পাশাপাশি আমার বন্ধুবর ইফতেকার আবেদিন চৌধুরী চেয়ারম্যান আবেদিন ফাউন্ডেশনকে আমাদের সংগঠন মুজিব সৈনিকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আড্ডা শেষে আয়োজন করয় রাইতর হানার। আপনারা সর্বদা সবসময় এদিন এডে কালুরঘাট বন প্রাঙ্গণত উপস্থিত আছিল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, চাঁদগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন্নবী সোহেল, যুবলীগ নেতা তামাম হোসেন, যুবলীগ নেতা আরিফুর রহমান অন্তর সহ আরো বোধকে। অনগর আবেদিন ফাউন্ডেশন এবার পারিবারিক ফাউন্ডেশন হন পলিটিক্যাল হন রাজনৈতিক হন উদ্দেশ্য ন ব্যাকুনে মিলে গেট টুগেদার করেন এবং মিলন মেলা ব্যাকুনে একটু মজা করজুম হাসি খুশি এই এনজয় করজুম ইয়ে নাল্লাই হইলে তো কি আর ব্যাকুনে মিলে বনভোজন আয়োজন করছিলাম চড়ুই বাতি আজ এর আয়োজনত মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যা এবং অনা দেখতে লাগবেন এবং সে সাথে আর বাই হল সুরো বাই হল এবং যথেষ্ট গেস্ট আর ব্যাকুন পৃথিবী গড়া গিয়ে ব্যাকুন আল্লাহ বলিয়ে না ব্যাকুনে মিলিয়ে না একটু এনজয় করি। এদ্রুৎ শেষ, সি প্লাস টিভি।